হ্যালো ফ্রেন্ডস, আই এম চন্দ্রিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর, আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আজ তৈরি করছি মটন কিমা বিরিয়ানি। বিরিয়ানি তৈরির জন্যে প্রথমেই আমার লাগবে মটন কিমা। কিমা আমি এখানে 250 গ্রাম কিমা নিয়ে নিয়েছি। এবার কিমার মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। নিয়েছি এখানে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। নিয়েছি এখানে ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। লবণ, লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1টা প্রেসার কুকার, ম্যারিনেট করা মটনগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলার গামলাটা ধুয়ে এখানে আমি 400 গ্রাম জল দিয়ে দিলাম। প্রেসার কুকারটাকে এবার ঢেকে সিটি মেরে দেবো 5টা। সিটি পড়ে গিয়েছে, নামিয়ে দিয়েছি প্রেসারটা। এবার প্রেসারটা ঢাকনাটা খুলছি। ঠিক এইরকম সেদ্ধ হয়েছে। আপনারা ওই টাইমে দেখে নেবেন সেদ্ধটা কেমন হয়েছে। একটা হাতা দিয়ে তুলে নিয়ে একটু হাত দিয়ে চেপে দেখে নেবেন সেদ্ধটা কেমন হয়েছে। সেদ্ধটা যদি কম হয় তাহলে আরও 2টো সিটি মেরে নেবেন। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ভালো করে জলটাকে ঝরিয়ে নেব, জলটা ঝরতে দেবো একটু সময়। আর নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানি তৈরির জন্য বিরিয়ানি মশলা। নিয়ে নিয়েছি 1টা তেজপাতা, জিরে, মৌরি, শাহজিরে, কাবাব চিনি, ধনে আর 3টে শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, স্টার ফ্লাওয়ার, আর নিয়েছি জায়ফল। জায়ফল এখানে আমি 1টা গোটা নিয়েছি, তবে গোটা দেব না, এই ভাঙা টুকরোটাকে আমি দেব। জায়ফলটাকে ভাঙলে ঠিক এইরকম হবে। নিয়েছি জৈত্রী, আর নিয়েছি এখানে ছোট এলাচ, আর এটা নিয়েছি গোলমরিচ। তেজপাতাটা আমি ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে আর ধনে, কাবাব চিনি, শাহি জিরে আর মৌরি। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, জৈত্রী, জায়ফল, স্টার ফ্লাওয়ার, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। এটাকে একটু ভেঙে দেব। এবারে গ্যাসটা ধরিয়ে দিলাম, এটাকে একটু গরম করে নিচ্ছি। হয়ে গিয়েছে, এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলা তৈরি হয়ে গিয়েছে, আমি এটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, সামান্য হলুদ। আবার একবার মিক্সিতে পেস্ট করে নিলাম চিনি, লবণ আর একটু হলুদ দিয়ে। নিয়ে নেবো এই সাইজের 1টা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি। এখান থেকে এটা আমি তুলে নিচ্ছি, আর কিছুটা দিয়ে দিচ্ছি এখানটাতে মিক্সিতে। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি আদা, 3টে শুকনো লঙ্কা, আপনারা যদি ঝাল বেশি খান 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবেন। এখানে নিয়ে নিয়েছি টমেটো, টমেটোটা কেটে নিয়েছি, টমেটোটা তুলে নিচ্ছি।
কিছুটা তুলে নিচ্ছি আর কিছুটা দিয়ে দেবো মিক্সিতে। এখানে টমেটো, আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে আমি এবার পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেল। এবার চলুন বিরিয়ানিটা কিভাবে রান্না করব দেখে নিচ্ছি। কড়া গরম হয়ে গিয়েছে, এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলা দিয়ে আবার একবার তৈরি করি, মশলাটা এবার কষিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, এটাকে 5 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি সিদ্ধ করে রাখা মটনটা দিয়ে দিচ্ছি। জলটা ছড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ঢেকে রাখলাম, 2 মিনিট বাদে ঢাকাটা তুললাম। ঢাকাটা তুলে আরেকবার নেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন টেস্ট করে নেব, চাইলে এই সময় লবণ দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি আরো 3-4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এখন একটু টেস্ট করে দেখতে হবে মাংসটাতে লবণ ঝাল সব কিছু ঠিক হয়েছে কিনা, না হলে এই সময় কিন্তু দিয়ে দিতে। এখন দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, সেই জন্যে ঘন ঘন নাড়তে হবে, নয়তো তলাতেই ধরে যাবে। দেখুন তলাতে পড়ে যাচ্ছে। আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করব, যখন দেখব ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু টেস্ট করে দেখব খাওয়াতে টেস্ট এসেছে, তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। সবই ঠিক আছে, এবার এটা আমি নাবিয়ে নিচ্ছি। আমি নাবিয়ে নিলাম, নিয়ে নিয়েছি একটা প্রেশার। প্রেশারের মধ্যে এবার কিমা আমি দিয়ে দিচ্ছি, সবটা কিমা দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম দেরাদুন চাল, 250 গ্রাম মটন কিমার সাথে 400 গ্রাম চাল নিলাম। নিয়েছি আমি দেরাদুন চাল, আপনারা অন্য চাল নিলেও নিতে পারেন। চালটাকে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিলাম, এবার চালটার জলটা ঝরিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা দেরাদুন চালটা। এইসব মশলা ধুয়ে জলটা রাখা হয়েছিল, মটন স্টুটা সেটা আমি এখন এর মধ্যে মেপে দিয়ে দিচ্ছি। এটা আমার 200 গ্রামের কাপ, 1 কাপ এখানে 400, আর এবার নর্মাল জল দিয়ে দিচ্ছি। মোট আমি এখানে 800 গ্রাম জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি, আপনারা চাইলে নাও দিতে পারে। আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা, উঁচু উঁচু 1 চামচ বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এখনো কিন্তু আমি গ্যাসটা ধরাইনি, গ্যাসটা ধরিয়ে দেব মিশিয়ে দিয়ে। প্রেশারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা ধরিয়ে দেব। প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিলাম, খেয়াল করতে হবে হাওয়াটা পাস না হয়ে যায়। এবার গ্যাসটা ধরিয়ে দেব, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার সিটি মারার অপেক্ষা। 2টো সিটি পড়ে গিয়েছে, এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 2 মিনিট বাদে আমি চেষ্টা করছি প্রেশারের গ্যাসটা বের করে দিতে।
তো ভাতটা গলে যাবে, তরি চালের ভাত তো। ব্যাস গ্যাসটা বেরিয়ে গিয়েছে, এবার প্রেশারে ভাতটা তুলে দিচ্ছি, উপর দিয়ে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি আমি এর উপরে দিয়ে দিলাম। এবার আস্তে করে নেড়ে দেবো। একটু এবার ঢেকে রাখবো, পুরো এটা সেদ্ধ হয়ে সঠিক হয়ে যাবে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলি। এবার 5 মিনিট বাদে ঢাকাটা খুলছি, তৈরি হয়ে গিয়েছে বিরিয়ানি। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। এবার সাজিয়ে দিলাম বিরিয়ানি, একটু গার্নিশ করে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাইডে। আমার ছেলে এখন থেকেই নাক টানছে, মানে কখন ওর পাতে পড়বে আর কি অপেক্ষা। গার্নিশ করে আমি শসা সাজিয়ে দিচ্ছি। ঝটপট তৈরি করে ফেলুন মটন কিমা বিরিয়ানি, পরিবেশন করে দিয়েছি, আপনারা পরিবেশন করুন। বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছে। তুমি মানে নতুন রেসিপি বানিয়েছো না, এটা কেমন যে দারুণ হয়েছে। চেষ্টা করছি নতুন নতুন কোনো কিছু দেবার। এরকম নতুন নতুন অনেক বানানো রেসিপি বানিয়ে দিও, ভালো হবে। এটা যেমন নতুন মায়ের নিজস্ব মন থেকে বানানো রেসিপি, এটা হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। এরকম মা অনেকেই ভিডিও দেবে এরকম নতুন নতুন মানে নতুন রকমের রান্না ইনভেন্ট করে। তো আপনারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন নতুন নতুন রকমের ভিডিও পাওয়ার জন্য। আমি তো খাচ্ছি, আমি খাওয়াতে পারছি, খুব ভালো হয়েছে। পরিবেশন করে দিয়েছি, আপনারা তৈরি করে খান, আর তৈরির পরে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।